আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলের শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত হিজবুল্লাহ। চীনকে চড়া মূল্য দিতে হবে বাইডেন। মিশরের কাছে মিসাইল বিক্রির অনুমোদন বাইডেন প্রশাসনের। সর্বশেষ আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা নিউজিল্যান্ডের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইসরায়েলের শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত হিজবুল্লাহ। লেবাননে যে কোনো ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন হিজবুল্লাহ প্রধান সাইয়দ হাসান নাসরুল্লাহ। বিষয়টিকে আগুন নিয়ে খেলা বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন হিজবুল্লাহ প্রধান। ইমাম মুগনিয়া সহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন তিনি। হাসান নাসরুল্লাহ বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে এমন পরিণতি দেখতে হবে যা তারা 1948 সালের পর আর কখনো দেখেনি। কাজেই আগুন নিয়ে খেলা বন্ধ করো, আমরা প্রতিরোধ করতে এবং শহীদ হয়ে যেতে প্রস্তুত রয়েছি। চীনকে চড়া মূল্য দিতে হবে বাইডেন। মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মঙ্গলবার সিএনএনে সম্প্রচারিত এক টাউন হল অনুষ্ঠানে চীনের শিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, চীনকে এর জন্য মূল্য দিতে হবে, চীন তার কাজের ফল পাবে। তিনি বলেন, বিশ্বে মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক ভূমিকায় ফিরে আসবে। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে চীনের সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চীন বৈশ্বিক নেতা হওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে তাদের এই লক্ষ্য অর্জন কঠিন হবে। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি চীনের অন্যায় বাণিজ্য নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানান। মিশরের কাছে মিসাইল বিক্রির অনুমোদন বাইডেন প্রশাসনের। মিশরের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন বাইডেন প্রশাসন। মিশরীয় নৌবাহিনীর নিজস্ব উপকূল ও লোহিত সাগরের আশেপাশে প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ জন্য এসব মিসাইল কিনতে চায় দেশটি। মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মিশরের কাছে 168টি মিসাইল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মিসাইলগুলোর দাম পড়বে মোট $197 মিলিয়ন। বিষয়টি শীঘ্রই কংগ্রেসে পর্যালোচনা করা হবে জানিয়ে মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে। মিসাইল বিক্রির এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। বিবৃতিতে মিশরকে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসাবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল। সম্প্রতি তিনি যে তিনটি বিষয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতার কথা বলেছেন তার মধ্যে ইরানের পরমাণু ইস্যু রয়েছে। সর্বশেষ আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা নিউজিল্যান্ডের। রাজনৈতিক সমাধানের ভালো সুযোগ তৈরি হওয়ায় আফগানিস্তানে থাকা বাকি সেনাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। গেল 20 বছর ধরে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে দেশটি। প্রধানমন্ত্রী জাসিন্ডা অর্ডান বুধবার বলেছেন, সংকটে জর্জরিত দেশটির অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া রাজনৈতিক সমাধানের ভালো সুযোগ তৈরি করেছে। এই মুহূর্তে নিউজিল্যান্ডের ডিফেন্স ফোর্সের সেখানে থাকার প্রয়োজনীয়তা নেই। এক বিবৃতিতে তিনি আরও বলেন, 20 বছর আফগানিস্তানে NZF এর উপস্থিতির পর এখনই সময় সেখান থেকে ফিরে আসার। আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখা আমাদের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।